যেসব হাদিস গ্রহণযোগ্য মাকবুল সেগুলি হচ্ছে চার প্রকার। ওই কথাই বলেছেন লেখক, ফাতাউলু আকসামুল মাকবুল ফি নিহায়া, শেষখানে তাহলে মাকবুলের কিসিমগুলি ফিরে আসছে এলা আরবাত আকসাম, চার প্রকারের দিকে। হিয়া সেগুলি হচ্ছে সহি, ইয়াক হচ্ছে সহিহুন লিযাতিহি, সহিহুন লিগাইরিহি, হাসান লিযাতিহি, হাসান লিগাইরিহি, ওয়া ইলাইকাল বাহসু ফি হাযিহিল আকসামি তাফসিলান। এই সমস্ত প্রকরণগুলির আলোচনা বিস্তারিত নিম্নে পেশ করা হলো। আউয়ালান, এক নম্বর দেওয়া আছে মানে ওটাকে বলবেন আরবিতে আউয়ালান, মানে প্রথমত, বাংলাতে বলি প্রথমত বলি, ওটা হচ্ছে আউয়ালান এক নম্বর। আর সাহিহ, সাহিহ, সাহির তারিফ কি? তারিফ মানে সংজ্ঞা, ডিফিনেশন, তারিফ সংজ্ঞা মানে কাকে বলে, সাহিহ কাকে বলে, সাহিহ হাদিস, এই যে হাদিসটা সহি, আমরা অনেক সময় বলছি আলোচনায় শুনছেন যে এই হাদিসটা সহি, এই হাদিসটি হাসান, তো হাদিস সাহিহ কাকে বলে? সাহিহ শব্দটির একটা শাব্দিক অর্থ আছে, প্রথম লগাতান মানে আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ, আর আরেকটি হচ্ছে ইস্তিলাহান মানে পারিভাষিক অর্থ, পরিভাষা মানে তাদের ভাষা, যারা এটা ব্যবহার করছে তাদের ভাষা। এখন সহি হাসান এগুলি হচ্ছে মুহাদ্দিসিনদের টার্ম, মুহাদ্দিসিনদের ভাষা, সুতরাং তাদের ভাষায়, পরিভাষায় বলতে পারে, শরীয়তের পরিভাষায়, মুহাদ্দিসিনদের ভাষায় মানে শরীয়তের পরিভাষায়। এইরকমই যখন বলবো সালাত, সালাত মানে নামাজ বলছি আমরা, তাই না? সালাত মানে আসলে দোয়া, শাব্দিক অর্থ, সালাত মানে দোয়া, কিন্তু সালাত শারআন মানে শরীয়তের পরিভাষা, ইস্তিলাহান মানে ইসলামের পরিভাষায় সালাত কাকে বলে, যাকাত মানে পবিত্রতা বা বৃদ্ধি হওয়া, যা শাব্দিক অর্থ, কিন্তু যাকাত শরীয়তের পরিভাষায় ইস্তিলাহান। ওইরকমই সওম, সওমের শাব্দিক অর্থ আছে, হ্যাঁ, ইমসাক, আর তার ইস্তিলাহান মানে শরীয়তের পরিভাষায়, কারণ এগুলি শরীয়তির টার্ম, আর এগুলি হচ্ছে মুহাদ্দিসিনদের যেহেতু পরিভাষা, তাই প্রথম লগাতান মানে আবিধানিক অর্থ উল্লেখ করেছেন ক, তারিফ হোক ক, আলিফ মানে ক, লগাতান আবিধানিক অর্থ সাহি জিদ্দুস সাকিম, সাহি বলে, হ্যাঁ, রোগীর বিপরীত শব্দ, রোগীর বিপরীত শব্দ, সাকিম, হ্যাঁ, সাকিম মানে দুর্বল নয়, সাকিম মানে হচ্ছে পীড়িত, হ্যাঁ, অসুস্থ, হ্যাঁ। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মেলায় ওই পূজায় নিয়ে যেতে চেয়েছিল ওই কাফেররা, তখন তিনি কি বলেছিলেন, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি, অসুস্থ, এক হচ্ছে শারীরিক অসুস্থতা, এক মানসিক অসুস্থতা, মানসিক অসুস্থতায় ছিলেন, যে কাফের মুশরিকদের সাথে করবো কি আমি, মানসিক পীড়ায় ছিলেন। আমরা অনেক সময় বলি না বাংলা ভাষা, ভাই আমি খুব মানসিক পীড়ায় ভুগছি, কোন পীড়া আছে, শরীর খুব সবল হয়ে আছে কিন্তু মানসিক পীড়া, টেনশন, বিবিকে নিয়ে অথবা মা বাবাকে নিয়ে বা কাউকে নিয়ে টেনশন আছেন, বা মোদিরকে নিয়ে জুলুম করছে ইত্যাদি টেনশন আছেন, পয়সা পাচ্ছেন না, বেতন পাচ্ছেন না, মানসিক টেনশন আছেন যে ভাই এত টাকা খরচ করে এসেছি, এলো মানসিক পীড়া, বা কেউ নির্যাতন করছেন। সাহি শব্দটি হচ্ছে জিদ্দুস সাকিম, যে কোনো যারা এইরকম আলোচনা করেন তারা কোনো শব্দ বা কোনো কিছুকে আপনাকে জানানোর জন্য তার বিপরীত শব্দ উল্লেখ করে থাকেন, কেন বিপরীত দিয়ে আসল বিষয়টি বেশি ফুটে উঠে। যেমন দুনিয়াতে যদি মন্দ না থাকতো তো ভালো লোকের কোনো গুরুত্বই থাকতো না, ফেরেশতারা সকলে ভালো, সুতরাং তাদের মাঝে কোনো পার্থক্য আছে, যে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, তাই না, আরো ফেরেশতারা সবাই ভালো, কিন্তু মানুষের মধ্যে খারাপও আছে, এই জন্য ভালোর গুরুত্ব আছে। কত ভালো মানুষ আজকালকার জমানে, এত ভালো মানুষ পাওয়া যায়, তার ভালো মানুষের শ্রেষ্ঠত্ব ফজিলত প্রকাশ পাচ্ছে, কারণ দুনিয়াতে খারাপ মানুষও আছে। তো সাহির বিপরীত সাহিটি হচ্ছে জিদ্দুস সাকিম, এই জন্য আনা সাহি হন মানে আমি সুস্থ, জিদ মানে বিপরীত, জিদ মানে বিপরীত, হ্যাঁ। এক কবি বলেছেন, অবে জিদ দেহা তথা বেয়ানুল আশিয়াও, যে কোনো জিনিসের বিপরীত দিয়ে আসল জিনিস ফুটে উঠে, ওয়াহুয়া হাকিকাতুন ফিল আজসামে মাজাজুন ফিল হাদিসে, বলছে এই সাহি শব্দটি যে ব্যবহৃত হয়েছে এটি দেহের ক্ষেত্রে, শরীরের ক্ষেত্রে আসল অর্থ রাখে, কারণ সুস্থ, সুস্থ কথাটি কিসের ক্ষেত্রে ব্যবহার হয়, শারীরিক ক্ষেত্রে ব্যবহার হয়, দৈহিক ক্ষেত্রে ব্যবহার হয়, ওই কথা বলছে ওয়াহুয়া হাকিকাতুন ফিল আজসামে, এই সাহি শব্দটি জিসমের জমা হচ্ছে আজসাম, জিসম মানে দেহ, দেহ বা শরীরের ক্ষেত্রে আসল অর্থে ব্যবহৃত হয়, মাজাজুন ফিল হাদিসে, কিন্তু হাদিসের ক্ষেত্রে যে এই হাদিসটি সাহি,
এই যে ব্যবহার হয়েছে এটি হচ্ছে রূপক অর্থ, মাজাজ মানে রূপক, রূপক অর্থে ব্যবহার হয়েছে। মাজাজুন ফিল হাদিস, হাদিসের ক্ষেত্রে এর হচ্ছে রূপক অর্থ। এই হাদিসটি সহি মানে সুস্থ, যদি বলেন তো হবে, কেমন সুস্থ, আবার অসুস্থ আছে নাকি হাদিসের? আরে এক পাকিস্তানি এইরকমই গরম হয়ে উঠেছিল মক্কাতুল মুকাররমায়, মক্কা ইউনিভার্সিটির এক প্রসিদ্ধ ওস্তাদ ওসিউল্লাহ আব্বাস সাহেব, চেনেন হয়তো অনেকে। তো এখন ওই ফজলুল হক সাহেব যে বাঙালি ছিলেন, ওনার ইন্তেকালের পরে ওই মাতাফের আসর পরে, দেখবেন আসর থেকে মাগরীবের মাঝে বা মাগরীব পরে, আসর পর নয় মাগরীবের পরে পরে মনে হয় শুরু হয় বা মাগরীবের একটু আগে, ওখানে দার্স দিতেন ফজলুল হক সাহেব, বাঙালি ছিলেন, সৌদি আরবে মক্কা। ওনার সাথে আমার পরিচয় ছিল, মুর্শিদাবাদে বাড়ি ছিল ওনার, তখনকার জামানায় উনি আবার এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে, ওই আমলে চলে এসেছিলেন, প্রথম মদিনার যে প্রথম দ্বিতীয় ব্যাচে সেইখানে থেকে গেছিলেন, ওরা থেকেই গেছেন, আর দেশে ফিরে যাননি, এদেশে থেকে গেছেন। তো যাই হোক, আল্লাহ যেখানে যা রুজি রেখেছে, এখানে দর্শের অনুমতি পেয়েছেন, দর্শ দিতেন সারা জীবন। কয়েক বছর আগে ইন্তেকালের পরে ওসিউল্লাহ আব্বাস এখন ওই ওই চেয়ারে বসে দর্শ দেন। এখন যেদিকে আপনার ইয়ে আছে কাবার দরজা আছে তার উল্টো দিকে, অপোজিট, এখানে অপোজিট দিকে বুঝাইতে হচ্ছে, কাবার দরজা যেদিকে আছে তার অপোজিট দিকে একটা কুরসি আছে, ওই কুরসিতে দর্শ দেন উনি। ওসিউল্লাহ আব্বাস সাহেব একদিন কোনো হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে, আমরা যখন বলছি হাদিস সহি নয়, তখন এক বৃদ্ধ পাকিস্তানি দাঁড়িয়ে গিয়ে এত রাগ ওর হয়েছে, থত্থর থত্থর করে রাগে কাঁপছে আর বলছে, রসুল কি হাদিস ভি জাইফ হতি হ্যায়, মানে ওরা জাইফ মানে দুর্বল, কমজোর, শারীরিক কমজোর, আবার হাদিস আমার কমজোর কেন হবে, নবীর হাদিস, নবীর হাদিসে কি দুর্বলতা আছে, নবীর হাদিস মানে ও সুস্থ আর অসুস্থ ধরে নিয়েছে। জাহেল মানুষ জানে না যে সহি হাদিস কোন একটা সংবাদ না, এই সংবাদটি ঠিক নাই আমরা বলছি, এই সংবাদটা না ঠিক, কিসের ভিত্তিতে বলছি, নিশ্চয়ই ওরা আস্থা হচ্ছে না এর উপরে, সংবাদের খবর উপর। যাই হোক, হাদিসের ক্ষেত্রে ওয়াসাইরিল মানি, অন্য অন্য যেগুলি কি বস্তু নয়, বিষয় বিষয়, অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে, বস্তু নয় বিষয়ের ক্ষেত্রে রূপক অর্থে ব্যবহার হয়, হাদিস সহি নয় রূপক অর্থ। এইরকমই এই খবরটি, এই সংবাদটি, এই তথ্যটি সহি নয় রূপক অর্থ, কিন্তু এই লোকটি সুস্থ নয় আসল অর্থে। ইস্তিলাহান খ, ইস্তিলাহান মানে মুহাদ্দিসিনদের পরিভাষায়, হাদিসের পণ্ডিতদের পরিভাষায় সহি হাদিস কাকে বলে, মুহাদ্দিসিনদের পরিভাষা এই জন্য বলবো যে নবী সাল্লাম এই তারিফ করে যাননি, তাই না, কিন্তু মুহাদ্দিসিনরা দেখলেন যে একটা হাদিস সহি গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলি শর্তের প্রয়োজন রয়েছে, দেখলেন যে পাঁচটি শর্ত যদি আমরা লাগাই তাহলে মোটামুটি হাদিসটা সহি সূত্রে নবী সাল্লাম থেকে নেওয়া যেতে পারে, আর এগুলি যদি দুর্বল থাকে, এই শর্তগুলি না থাকে, তাহলে নবী সাল্লাম থেকে কি না এটা সাব্যস্ত হচ্ছে না। এই পাঁচটি শর্ত মিলিয়ে তারা একটা সংজ্ঞা করেছেন ইস্তিলাহান মুহাদ্দিসিনদের পরিভাষায়, মাত্তাসালা সানাদুহু। প্রথম শর্ত হচ্ছে যেটা সংজ্ঞার প্রথমে উল্লেখ করেছেন, সহি হাদিস ওই হাদিসকে বলা হয়, মা ওই হাদিসকে বলা হয় যার সনদ কি পরস্পর মিলিত, একে অপরের সাথে মিলে আছে, মধ্যখানে কোনো গ্যাপ নেই। আপনি একটি হাদিস বয়ান করেছেন, তো আপনি এটা আজকালকার জামানায় যেহেতু হাদিস কিতাবে চলে সনদ সহ, আজকাল আর ওই সনদ সহ বর্ণিত হয় না, কিন্তু যখন আইম্মাই কেরামদের জামানা, ইমাম বুখারী জামানা, ধরেন ইমাম মুসলিমের জামানা, ইমাম বুখারী একটা হাদিস বর্ণনা করেছেন, ইমাম বুখারীর জামানা 194 তার জন্ম, তাই না, তাহলে উনি যখন হাদিস জমা করেন কমপক্ষে 220-25-30-40 কাছাকাছি, 220 হিজরিতে নবী সাল্লাম হিজরতেরই হয়ে গেছে 220, তাহলে নবী সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে 210 কমপক্ষে, এই 210 বছরের মধ্যে চারজন পাঁচজন কমপক্ষে, যদিও তিনটি মাধ্যম দিয়ে প্রায় 30-এর বেশি হাদিস বুখারিতে আছে, 16 হাদিস বলা হয়, বাকি হাদিসগুলি কমপক্ষে 4টি মাধ্যম অথবা 5-6টি মাধ্যম দিয়ে হাদিসগুলি নবী সাল্লাম থেকে বর্ণনা করেছেন। তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ তার ওস্তাদ থেকে বয়ান করেছেন, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ তার ওস্তাদ থেকে, তার ওস্তাদ কোনো তাবেই, তাবা তাবেই থেকে, তাবা তাবি তাবেই থেকে, তাবেই সাহাবি থেকে, সাহাবি রাসূলুল্লাহ সাল্লাম থেকে, এইভাবে যে বয়ান করছেন এর মধ্যখানে যেন গ্যাপ না থাকে, অর্থাৎ সরাসরি যার কাছ থেকে শুনেছে তার নাম উল্লেখ না করে তার ওস্তাদের নাম উল্লেখ করেছে, এরকম যদি হয়। যেমন আপনাকে আমি একটা মাসলার উত্তর বললাম, আর বললাম যে আমি এটা আমার ওস্তাদ মদিনা ইউনিভার্সিটির ওস্তাদের কাছ থেকে শুনেছি, অমুক বিখ্যাত ওস্তাদের কাছ থেকে শুনেছি মনে করেন, আপনি ভাবলেন শেখ মতিউর রহমানের নামটা মধ্যেখানে উল্লেখ করা দরকার, বাকি আমি তো জানি যে মাসলার উত্তর কে দিয়েছেন,
মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ দিয়েছেন, আপনি কি দেশে এই ফতোয়াটা মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ দিয়েছেন, আমাকে আউট করে দিলেন। বললেন তো যে এই উত্তরটি দিয়েছেন মদিনা ইউনিভার্সিটির ওস্তাদ, কিন্তু সরাসরি যেহেতু তার কাছে শুনেননি, মধ্যখানে আমাকে আউট করে দেন। এই সনদ সূত্র বিচ্ছিন্ন, এর সূত্র হচ্ছে বিচ্ছিন্ন, একে মুনকাতে হাদিস মুনকাতে, সরাসরি শুনেননি। আপনাকে বললাম শেখ ইবনে উসাইমিন, শেখ ইবনে উসাইমিনের দার্সে আমি সরাসরি বসেছি, তো দু একটা দার্সে, বেশি নয়। তো শেখ ইবনে উসাইমিন মক্কাতে বসেছি, এবং অনেজাতে যে মসজিদে তিনি দার্স দিতেন, প্রায় 500 ছাত্র তার, প্রতিদিন মাগরিব থেকে নিয়ে এসা পরেও বেশ কিছুক্ষণ আলোচনা হইত। ওখানে শুনেছি কোনো ফতোয়া আপনাকে বললেন যে তার কাছ থেকে শুনেছি, আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন, বা যে আপনাকে বয়ান করেছে তার নামটা বাদ দিয়ে বললেন যে আমি শেখ ইবনে উসাইমিন, আপনি আমি শুনেছি বললে তো আপনি কাজ দাম হয়ে গেলেন, তাহলে তো হাদিস যা লাগবে না, কারণ নেওয়াই যাবে না, মিথ্যুক হয়ে গেলেন না, মিথ্যা কথা বললেন না, আপনি বয়ান করলেন আন দিয়ে, হ্যাঁ যে আমি, হ্যাঁ এই ফতোয়াটি কে দিয়েছেন, ইবনে উসাইমিন দিয়েছেন, তাহলে এতে আপনি একথা বললেন না যে আমি শুনেছি, ডাহা মিথ্যা বললেন না, কিন্তু আপনি একজনকে মধ্যখানে বা দুজনকে আউট করে দিলেন। দুজন হইতে পারে, হয়তো আমি সরাসরি শুনিনি, কিন্তু আমি আর একজনের কথা বয়ান করেছি, ভাই আমি আমার উস্তাদ কাছ থেকে শুনেছি যে তিনি ইবনে উসাইমিন থেকে বর্ণনা করেছেন। দুজন আছে, দুজনকে আউট করে দিলেন, দিয়ে তখন বললেন যে ইবনে উসাইমিন এই ফতোয়া দিয়েছেন, তাহলে এটা আপনার দুজনকে আপনি আউট করে দিলেন। এই বিচ্ছিন্নতা আরো বড় বিচ্ছিন্ন, বড় গ্যাপ আছে এই দুজনের মধ্যে, আবার এরা কেমন এটাও দেখার বিষয় আছে। আমি নাও হইতে পারি ওখানে, বা আমি বিশ্বস্ত নাও হইতে পারি, অন্য কেউ হইতে পারে, বা ইমানদার নাও হইতে পারে, তাহলে কি করে আস্থা করা যায় ঘটনাটি ঠিক কিনা। যেমন একটি ঘটনা, একদিন ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি যখন বেঁচে ছিলেন, কোথাও নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়ে দিকে সুরায় কাফেরুন, সুরায় কাফেরুনটাই তো একটু বারবার করে আসছে, তো অনেক সময় ভালো মুখস্থ থেকে ভুল হয়ে যায়, ভুল হয়ে গেছে না, ভুলে গেছেন, পিছন দিক থেকে লোকমা দিতে হয়েছে, লোকমাদাই বলেন না আপনারা, লোকমা দিতে তালকিন করে লোকমা দিতে হয়েছে। এক বুধু ছিল, একবারে বন জঙ্গলের বুধু, অশিক্ষিত, একবারে কিছু জানে না, ও ভাবছে যে কোন জাহেলি নামাজ পড়াচ্ছে, সুরা কাফিরুন ভুলে যায়, নামাজ সালাম ফেরা হয়েছে, সালাম ফেরার পরে বধু ভাষায় বলছে মাই হাসান ইসাল্লি কে ফিসাল্লি, যে নামাজ পড়াতে জানে না, নামাজ পড়াতে কেন যায়, আগে যে জানে সে যাবে। এই ঘটনা তো আমি দেখিনি, এটা বাস্তব বলছি, বাস্তব এখন, যে ঘটনাটা সত্য না মিথ্যা, এই ঘটনা কিন্তু আমি দেখিনি, কিন্তু আমি আমার এক ওস্তাদ যে আল কাসিমেরই ওস্তাদ, উনি বলছেন শেখ ইবনে উসাইমিনের এই ঘটনা ঘটেছে। এখন উনি যে বয়ান করলেন, উনি কি ওইখানে ছিলেন না, উনিও আরো কার কাছ থেকে শুনেছেন, আর একটি বিষয়, এখন ঘটনা কতদূর সত্য আল্লাহ আলাম, কারণ আমি সরাসরি চোখে দেখিনি, বুঝতে পেরেছেন। কিন্তু যারা বয়ান করেছেন বাহ্যিক, যদি এই এই দুটো থাকে তাহলে আশা করি বিশ্বস্ত, কিন্তু এমনিও তো ফলসো হইতে পারে। এইভাবে হাদিসের সহি জয়ীফ হয়েছে, এইভাবে হাদিসের সহি জয়ীফ, আশা করি সহি জয়ীফটা বোঝার জন্য এটুকু যথেষ্ট, কিন্তু সহি জয়ীফের বহু দর্শ নিতে হবে, তারপরে ভালো করে বোঝা যাবে। এখন প্রথম হচ্ছে মাত্তাসালা সানাদহু, সনদ সূত্র, সূত্র এক অপরের সাথে মিলে থাকা হইতে হবে, মিলিত হইতে হবে, মধ্যখানে কোনো গ্যাপ না থাকে। বেনাকলিল আদল আদাবিত, বেনাকলিল আদল প্রথম, দ্বিতীয় শর্ত, বিশ্বস্ত ব্যক্তি যেন নকল করে, মানে বর্ণনা করে, নাকালে আনকল মানে বর্ণনা করা, বিশ্বস্ত ব্যক্তি যেন বর্ণনা করে, আমি বর্ণনা করলাম এই ঘটনা যে নামাজ ভুলে যাওয়া, আমার ওস্তাদ যে বয়ান করেছেন, তাদেরকে কি হইতে হবে, আদেল হইতে হবে, বিশ্বস্ত, আদেলের সংজ্ঞা পরে বয়ান করব, কয়েকটা শর্ত তার জন্য আছে। তৃতীয় শর্ত হচ্ছে দাবেত হইতে হবে, মানে কন্ট্রোল যেন, ঘটনা যেটা বা যে বিষয়টি বয়ান করেছে সেটা যেন ভালো কন্ট্রোলকারী হইতে পারে, দাবেত মানে কন্ট্রোলকারী, কেমন কন্ট্রোল, কন্ট্রোল দুই রকম, জাবতে সাদর এবং জাবতে কিতাব বলা হয়েছে। যদি স্মৃতিশক্তিতে রাখে তাহলে স্মৃতিশক্তি তার প্রখর হইতে হবে, যেন এমন না হয় যে বলেছে যে সুরায় কোরাইশে ভুল হয়েছে আর আমি বললাম কাফেরুন, হইতে পারে কি পারে না, স্মৃতিশক্তি দুর্বল হলে হওয়া স্বাভাবিক। আরে আমার এখান থেকে কেউ শুনে গেছে যে ইসলামে গণতন্ত্র নেই, খবরে আর গিয়ে বাংলাদেশে এক পত্রিকা এসছে আমার নাম দিয়ে যে বলছে ইসলামের রাজনীতি নেই, বললাম গণতন্ত্র কইলে দিল রাজনীতি, গণতন্ত্র আলাদা রাজনীতি আলাদা, ঠিক কিনা, দেখলে তাহলে জাবেত না গ্যার জাবেত, স্মৃতিশক্তি এর ভুল করেছে আর না ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে, আমার নামে হয় মিথ্যা বলেছে না স্মৃতিশক্তি তার ভুল করেছে, বুঝতে ভুল করেছে, ও বলছে যে গণতন্ত্র ছাড়া তো ভাই রাজনীতি হয় না, কিন্তু নবী করিম রাজনীতি করেননি, রাজনীতি করেছেন, গণতন্ত্র করেননি, গণতন্ত্র করেননি, ভোটাভুটি করেননি, কিন্তু রাজনীতি করেছেন, রাজনীতি না করলে কি করে কাফের সাথে লড়াই হবে, যুদ্ধ হবে, হ্যাঁ মক্কা বিজয় কি করে হবে, আর চোরের আবার হাত কাটা কি করে হবে, আপনি আমি কাটতে পারবো, কখনো পারবো না। দাবেত এক হচ্ছে স্মৃতিশক্তিতে
ধরে রাখার ভালো ক্ষমতা হইতে হবে। এক হচ্ছে জাবেদ, আর এক জাবতে কিতাব। স্মৃতিশক্তি অত ভালো নাই, কিন্তু ডায়েরিতে প্রত্যেকটি কথা নোট করছেন, প্রত্যেকটি হাদিস নোট করছেন, ভুল করেন না। আর ডায়েরি আপনার কাছে হেফাজত, এমন নাই যে নিয়ে গিয়ে বাড়িতে ফেলে দিলেন যেখানে সেখানে। বাচ্চারা খেলাধুলা করছে, দুই পাতা ছিঁড়ে নিয়েছে মধ্যখান থেকে, হ্যাঁ, আর তারপরে হাদিস বয়ান করছেন ওই ডায়েরি দেখে, আর দুই পাতাতে মধ্যখানে ছিঁড়ে আছে, পাতা নম্বরও নাই। ভাবলেন যে না, এই সবগুলি মনে হয় ওস্তাদের কাছ থেকে শুনেছি, কিন্তু মধ্যখানে যে দুই পাতা হাদিস গায়েব, বুঝতে পেরেছেন? এরকম হয়তো বেশ কিছু যারা হাদিস বর্ণনাকারী তাদের হাদিসকে এই জন্যই ত্যাগ করে দেওয়া হয়েছে, মহাদিসেরা নেননি, যে তারা তাদের বাড়ির ছেলেরা ভালো ছিল না বা প্রতিবেশী খারাপ ছিল, ও হাদিস লিখে নিয়ে গিয়ে বাড়িতে রাখতো, আর প্রতিবেশী বিদাতি ছিল বা দুষ্ট ছিল, সে ওর হাদিসের পাতাগুলি তখন তো পাণ্ডুলিপি, পাণ্ডুলিপি, আর এরকম তো আর বই বানাবই নয়, খাতা নিয়ে যে রেখেছে আর দুই পাতা ওখান থেকে আলাদা করে দিচ্ছে, বুঝতে পার টের পাইনি, ও মুকাফফাল টের পাইনি, আর হাদিস ওখান থেকে বয়ান করছে। এই করতে গিয়ে দেখা গেল অন্য অন্য মহাদেশে বলছেন এইরকম তো হাদিস বয়ান নাই, হাদিস আছে এইরকম, সনদ তো এইরকম না, আসলে ওইরকম, ওর যে ওইখানে পাতা যেখানে সেখানে ছিঁড়ে নিত বা নিয়ে চলে যেত, চুরি করে ও টের পেত না। তারপরে ফাতোরিকা হাদিস, এই বর্ণনাকারীদের হাদিস গুলিকে ছেড়ে দেওয়া হয়েছে, মতরুক করে দেওয়া হয়েছে, মনকার হয়ে গেছে হাদিস। মহাদেশিনদের জামানে মহাদেশিনদের প্রতিবেশী খারাপ হলে বা ছেলে মেয়ে খারাপ হলে এক বিপদ ছিল। জাবেদ বুঝলেন তৃতীয় শর্ত, তাই না? জাবেদ যে বয়ান করবে আনমিসলেহি, তার মতোই লোক থেকে, এমন নয় যে আমি তো ঠিক আছি কিন্তু আমি যার কাছ থেকে বর্ণনা করছি অত্যন্ত দুর্বল, অথবা আমার থেকে যে বর্ণনা করেছে সে দুর্বল, না সবগুলি একই রকমের হইতে হবে। স্মৃতি শক্তির দিক দিয়ে মজবুত যদি মুখস্থ বয়ান করে, আর মুখস্থ যদি হাদিস বয়ান না করে, লিখে রাখবে সবাই যেন তার লিখা যেন ঠিক থাকে, কোন রকমের এদিক ওদিক হেরফের যেন না হয়। এলামুন তাও শেষ পর্যন্ত, মানে সাহাবি পর্যন্ত, শেষ পর্যন্ত মানে সাহাবি পর্যন্ত, সাহাবির ক্ষেত্রে সহি জয়ীফ দেখতে হবে না, সাহাবি ইনি বিশ্বস্ত ছিলেন না ছিলেন না, কারণ সাহাবারা প্রত্যেকে নাই পড়া, এর ওপর ইজমা আছে উম্মতে মুসলিমার, মুসলিম জাতির, যে আল আসসাহাবাতু কুল্লুহুম আদুলুন, সাহাবায়ে কেরামরা প্রত্যেকে বিশ্বস্ত। সুতরাং সাহাবি জাবির বিন আব্দুল্লাহ নাহি প্রসিদ্ধ, কিন্তু এমন সাহাবি যার নাম হয়তো কোনোদিন শুনেননি আপনি, এখন উনি হ্যাঁ মালিক বিন হুয়াইরিস মনে করেন, শুনেননি, কিন্তু সাহাবি জানতে পারলেন যে তিনি সাহাবি, তারপরে কি জিজ্ঞাসা করবেন যে সাহাবি বিশ্বস্ত ছিলেন কি ছিলেন না, তার স্মৃতিশক্তি ভালো ছিল কি ছিল না, না সাহাবিদের সম্পর্কে কোনো আলোচনার দরকার নেই, তাদেরকে সার্টিফিকেট নবী সাল্লাম দিয়ে চলে গেছেন। তারপর থেকে তাবেই যদি হয় হ্যাঁ দেখতে হবে তাবেই কেমন ছিলেন, যদিও তাবেইদের যুগে এইরকম দুর্বল বা যাদের হাদিস পরিত্যক্ত হয়ে গেছে তাদের ইমানে দুর্বলতার কারণে এইরকম লোক খুবই কম নগণ্য, কিন্তু তাবা তাবেইন জামানে অনেক, তারপরে জামানে আরো অনেক, অনেক বিদাতি তখন পয়দা হয়েছে, খারেজি পয়দা হয়েছে, শিয়া রাফেজি পয়দা হয়েছে, তাদের হাদিস পরিত্যক্ত। মিন গায়রে সুজুদিন, চতুর্থ শর্ত হচ্ছে যে বিনা সাজ হয়, যেন সাজ না হয় ওই হাদিস, মিন গায়রে সুজুদিন মানে বিনা সাজে। হাদিস সাজ কাকে বলে পরে ওর সংজ্ঞা বলা হবে। হাদিস সাজ খুব সহজ ভাষা এখানে বুঝিয়ে দিই যাতে করে তারিফটা এখন থেকে বুঝে নেন, তা হচ্ছে যে একজন মহাদ্দেস হাদিস বয়ান করলো যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক আছে, বাস্তবে একটা ফেকার মশলাই দিয়ে যে যে মশলা ইখতলাফ হচ্ছে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, অনেক মহাদ্দেসে বর্ণনা করেছেন, অনেক মহাদ্দেসে বয়ান করেছেন, তারপরে তাদের স্মৃতিশক্তি প্রখর, তারা বেশি ইমানদার, কিন্তু আর একজন এসে বলছেন না না ইমামের পিছনে থাকলে যথেষ্ট, ইমামের ফাতিহা মান কানাল্লাহ ইমামুন ফাতখিরাতুল ইমামি লাহু খিরাত, হাদিস অনেক মহাদ্দেসিন এই জন্য জয়ীফ বলেছেন এই হাদিসকে, যদিও কেউ কেউ হাসান বলেছেন কিন্তু এই হাদিসকে অনেকে জয়ীফ বলেছেন। এটা উদাহরণ দিচ্ছি আপনি, উদাহরণস্বরূপ যারা বর্ণনা করেছে হাদিসটা যে ইমামের পিছনে থাকলে ওই ইমামের কিরাতে যথেষ্ট, তারা স্মৃতিশক্তির দিক দিয়ে লা সলাতুল ইমাম লাম ইয়াকরা ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা নামাজ হয় না ওদের চাইতে দুর্বল, কিন্তু বিরোধিতা করেছে, ওরা বলছে সূরা ফাতিহা নামাজ হয় না, এই বলছে না সূরা ফাতিহা মুক্তাদি ইমামের সূরা ফাতিহা পড়াই যথেষ্ট, কিন্তু এরা দুইজন ওরা দশজন এক। আর একটি হচ্ছে যে এ স্মৃতিশক্তি দিয়ে অত প্রখর নয়, আছে চলার মতো আছে, আর এরা একবার প্রখর, তাহলে কারটা নেবেন, যাদের স্মৃতিশক্তি প্রখর অথবা যাদের দল ভারী, দশজন বয়ান করেছে আর দুজন, বুঝতে পেরেছেন, দুইজনের কথা নেব না, দুইজনের হাদিসটা সাজ আর দশজনের হাদিস হচ্ছে কি বলেছিলাম মনে আছে, হ্যাঁ মাফ বলে গেছে 91 থেকে আস্তে আস্তে বলা হয়েছে, হ্যাঁ মাহফুজ, সাজের বিপরীত, এখানে জিদ বিপরীত মনে রাখবেন, বিপরীত দিয়ে সাজের বিপরীত হচ্ছে মাহফুজ, আর আরেকটি হচ্ছে মারুফ আর মুনকার, মুনকার দুর্বল লোক
আর সবলদের বিরোধিতা করছে। তাহলে দুর্বলের হাদিস হচ্ছে মুনকার, হাদিস মুনকার, আর সবলদের হাদিস হচ্ছে মাউফ। এই হচ্ছে সাজ। আর ওয়ালা ইল্লা, এবং তাতে পঞ্চম শর্ত হচ্ছে এই সংজ্ঞাতে যে সেই হাদিসে কোন রকমের গুপ্ত ব্যাধিও যেন না থাকে। ইল্লা বলা হয় গুপ্ত ব্যাধি, যা বাহ্যিক বোঝা যাচ্ছে না, কিন্তু বড় বড় হাদিসের পণ্ডিতরা সেই হাদিসের মধ্যে এমন কিছু রোগ পেয়েছেন যার কারণে হাদিস গ্রহণযোগ্য নাই। এর একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ না দিলে কিন্তু বুঝতে পারবেন না এগুলি কথা, কারণ প্রাথমিক পর্যায়ে আছেন। তো না, শারাপ পান করলে তো জানা গেল যে শারাপ পান করেছে, মদ খেয়েছে, তাহলে তো আদালত, ওর আদালতই নেই, ইমানদারি নেই, আদালতের ওতেই চলে আসবে, কোনগুলি কিসে আসবে ওগুলি এক একটা করে আবার প্রত্যেকটির ব্যাখ্যা করব। আমাদের যুগের আলেম ধরেন, আমাদের যুগের আলেম শাইখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, নাসিরুদ্দিন আলবানি, আমরা যুগ পেয়েছি না পাইনি? আমরা যুগ পেয়েছি। আপনি তামামে আছেন আর উনি রিয়াজে আছেন, বুঝতে পেরেছেন, বা হজের মৌসামে উনি গিয়েছেন, হজে গিয়েছেন, কিন্তু আপনি ওই বছর হজে যাননি। আপনি হাদিস বয়ান করছেন, একটা ঘটনা বয়ান করছেন শাইখ ইবনে বাজ থেকে বা নাসিরুদ্দিন আলবানি থেকে। নাসিরুদ্দিন আলবানি আপনার দাম্মাম থাকাকালীন হজে এসছেন, সৌদি আরবে এসছেন অথবা মদিনে এসছেন। আপনাদের উদাহরণ দিয়ে আমার একটা উদাহরণ দিই। আল্লামা নাসিরুদ্দিন আলবানি যেদিন মদিনে আসেন, আমি মদিনা ইউনিভার্সিটির ছাত্র, বেড়াতে এসেছিলেন, আগের জামানে তো উনি প্রফেসর ছিলেন মদিনা ইউনিভার্সিটি, তার সেই জামানা পাইনি, অনেক আগের কথা, ওটা প্রথম জন্মদিন ইউনিভার্সিটি খুলে আজকে থেকে 40-50 বছর আগে। কিন্তু আমাদের যুগে একদিন উনি মদিনা এসেছিলেন, তো মদিনা এসছেন তো জানতে পারিনি, আগে থেকে জানতে পারিনি, আগে থেকে জানলে উনি ইউনিভার্সিটিতে যাননি, বাইরে প্রোগ্রাম ছিল না, তো আগে থেকে জানতে পারিনি। বিকেলবেলা সন্ধ্যার দিকে একজন ছেলে এসে বলছে যে মহাদ্দিস নাসিরুদ্দিন আলবানি মদিনা এসছেন। আমি কোথায় কোথায় বলছে, উনি এসছেন, ওনার প্রোগ্রাম তো হয়ে গেল, কোথায় বলছে শহরে, সন্ধ্যাবেলা শুনতে পাচ্ছি। বড় আফসোস হলো যে দেখতে পেলাম না, দেখা হইলো না, বসতেও পেলাম না ওনার সোহবতে, কিন্তু সেই তখন আমি মদিনায় ছিলাম। এখন যদি আমি সরাসরি কোনো হাদিস নাসিরুদ্দিন আলবানি থেকে কোনো বিষয় বয়ান করি হাদিসের, তাহলে কি হবে? হ্যাঁ, বাহ্যিক যুগ পেয়েছি, যুগ পেয়েছি তার, ওই যুগেরই মানুষ মোটামুটি, যদি আমি জুনিয়র, অনেক জুনিয়র হই না কেন, মানে বয়সের দিক দিয়েও, সময়কালের দিক দিয়েও 5-10 বছর পেয়েছি হয়তো ওনার বয়সের, মনে করেন এখানে সৌদি আরবে এসে, আর মদিনাতেও পেয়েছি, কিন্তু মাত্র 4-5 কিলোমিটারের জন্য দেখা হয়নি ওর সাথে, বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি নাসিরুদ্দিন আলবানির কথা বলি, বয়ান করি, বাহ্যিক কিন্তু হাদিস মনে হচ্ছে ঠিক, ঘটনা ঠিক, কারণ আমি তো যুগ পেয়েছি নাসিরুদ্দিন আলবানির, ঠিক না? কিন্তু আমার সাথে দেখা হয়নি, যে এই যে গোপনীয় বিষয়টি সাধারণ মানুষ টের পাচ্ছে না, কিন্তু আমার ঘনিষ্ঠ যদি কেউ থাকে যারা আমার ওই দিনের ঘটনা জানে, যেই দিনে এই ঘটনা ঘটেছিল, নাসিরুদ্দিন আলবানির সাথে দেখা হয়নি, সে কিন্তু আমার মুখোশ খুলে দিতে পারবে যে না তো দেখা হয়নি তো আপনার সাথে, বুঝতে পারছেন? এটাকে বলা হয় গুপ্ত রোগ, ইল্লাহ একে বলা হয়। এমন কিছু গুপ্ত রোগ আছে যেগুলি বাহ্যিক বোঝা যাচ্ছে না, কিন্তু ভিতরে কোনো রোগ আছে। হাদিস বাহ্যিক দেখা যাচ্ছে যে ঠিক আছে, জামানা পেয়েছে, যুগ পেয়েছে, কিন্তু আসলে দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে হাদিস বিচ্ছিন্ন, কিন্তু বিচ্ছিন্নতা বোঝা যাচ্ছে না কারণ যুগ পেয়েছে। এরকম বহু আইম্মায়ে কেরাম আজকালকার জামানায় তো দেখা সাক্ষাতের অনেকটা সুযোগ সুবিধা আছে, এরোপ্লেনে উড়ে চলে আসছে, দেখা করে নিচ্ছে, কিন্তু ইমাম তিরমিজির জামানায় ইমাম ইবনে হাজম ছিলেন, ইমাম ইবনে হাজমকে, ইমাম ইবনে হাজম কোথায় ছিলেন? হ্যাঁ, উনি ছিলেন মরক্কোতে, মাগরিব মরক্কো, আর তিরমিজি ছিলেন কোথায়? আজারবাইজানে। আজারবাইজান আমরা কোন দিকে দেখাবো? পূর্ব উত্তর আজারবাইজান, মানে সোভিয়েত ইউনিয়নের একটা মুসলিম প্রজাতন্ত্র আজারবাইজানে। ইমাম ইবনে হাজম যখন জিজ্ঞাসা করে ইমাম তিরমিজি, ইমাম তিরমিজি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলছেন মজহুল, অজ্ঞাত পরিচয় লোক। আসলে আমাদের মতো লোককে কেউ মজহুল বলবে না, তখনকার ইমাম তিরমিজিকে তিনি মজহুল বলে গেছেন, আর কিতাবে লেখা আছে, আর তিনি জানতেন না, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। শারহুত তারিফ, এখন এই তারিফ যে সংজ্ঞা হলো, এর প্রত্যেকটির সারহা মানে ব্যাখ্যা বিশ্লেষণ, ব্যাখ্যা বিশ্লেষণে পুরো আলোচনা আসবে, শুনবেন না থাকবে? হ্যাঁ থাক, যদি আর কোনো মশলা মশাই জানতে হয় তো থাক, ব্যাখ্যা অনেক সময় লেগে যাবে, শেষ পর্যন্ত কমপক্ষে শর্তটি মনে রাখেন, আর শর্তের ব্যাখ্যা, শর্তটি মনে রাখলে আগামী সপ্তাহে প্রত্যেকটি শর্তের ব্যাখ্যা করা যাবে। হ্যাঁ, হাদিস একটা সহি হওয়ার জন্য কি শর্ত লাগবে? আমাদের সেই সাবজেক্ট যেহেতু মাত্র একটা বছরে পড়া হয়, আর ওস্তাদও বুঝে না, ছাত্র বুঝে না, যার ফলে আমি ভালো ভালো দেশ থেকে পাশ করা মৌলভী সাহেবগুলোকে জিজ্ঞাসা করেছি হাদিস সহি হাদিসের সংজ্ঞা কি, জিজ্ঞাসা করে দেবেন, পারবেন না বলতে। হ্যাঁ, প্রথম শর্ত হচ্ছে সনদ মুত্তাসিল হইতে হবে, মানে মিলিত হইতে হবে সূত্র, আর হ্যাঁ বিশ্বস্ত হইতে বর্ণনাকারীদের প্রত্যেককে, আর স্মৃতি শক্তি জব্দ ঠিক থাকতো, কন্ট্রোল ঠিক থাকতো, স্মৃতি শক্তিতে হোক অথবা লিখে সংরক্ষিত করে রাখা হোক, সাজ যেন না হয়, মানে কেউ সাধারণ
অসাধারণের বিরোধিতা না করে বা অল্প সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক বিরোধিতা না করে, যদি বেশি সংখ্যক লোকের বিরোধিতা করে তাহলে অল্প সংখ্যক লোকের হাদিস নেওয়া যাবে না। হ্যাঁ, এমন কোন যেন হাদিসের মধ্যে এমন কোন ব্যাধি না থাকে যেটা গোপনীয়, কিন্তু মুহাদ্দিসরা সেটা উদ্ঘাটন করেছেন, তাহলে আর উদ্ঘাটন না করলে আসলে হচ্ছে যে ঠিক আছে তাহলে।